আচ্ছা, এই সফটওয়্যারে আসার পরে আমরা যখন সফটওয়্যারের ভিতরে ঢুকবো, এখানে দেখেন দুইটা ভার্সন আছে, একটা 32 বিট, একটা 64 বিট। যাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম 64 বিট, কিভাবে সেটা চেক করে? আপনারা যে মাই কম্পিউটারে যান, হ্যাঁ, নিচের দিক থেকে রাইট ক্লিক করলে প্রপার্টিসে গেলেই দেখতে পাবেন, এখানে লেখা থাকে যে আপনার এটা 64 বিট না 32 বিট। যদি আপনার এটা 64 বিট হয়, তাহলে আপনি 32 বিটও ইনস্টল করতে পারবেন, 64 বিটও ইনস্টল করতে পারবেন, দুইটাই পারবেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা দেখলেই হচ্ছে, আমাদের মনে হয় 64 বিট ইনস্টল করা আছে, আমি 32 বিট একটু ইনস্টল করে ইনস্টল যখন সফটওয়্যার ইনস্টল করবেন, কোন দুইটা জিনিস মনে রাখতে হবে? নেট কানেকশনটা অফ রাখতে হবে, নেট কানেকশন অফ রাখতে হবে। কোনটা? এটা ডিজেবল করে দিবেন, নেট কানেকশন মানে নেট কানেকশন থাকবে না। আরেকটা হচ্ছে, কোনো যদি আগের থেকে কোনো সফটওয়্যার যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি ওপেন রাখছেন, বা এখানে ফটোশপটা ওপেন আছে, মানে কিছু ওপেন রাখা যাবে না, যখন আপনি যে সফটওয়্যারই দেন না কেন, অ্যাডোবির সব সফটওয়্যার কি থাকবে? ক্লোজ থাকবে। এই এখানে দেখেন দুইটা ফোল্ডার আছে, প্রথম যে ফোল্ডারটি আছে অ্যাডোবি সিসি লেখা আছে, এটার ভেতরে যাবেন, যে সেটআপে ক্লিক করবেন। কিছুটা সময় লাগবে, ইলাস্ট্রেটরে ক্রাক দেওয়ার জায়গা খুঁজে পাওয়া কঠিন, কিন্তু ফটোশপে তো কঠিন না। ইলাস্ট্রেটরে খুঁজে পাচ্ছে, কিন্তু ফটোশপে পাচ্ছে না। ফটোশপে আপনি যখন ঢুকবেন, সাথে সাথে যে পেজটি আসবে ওই ওইখানে আপনি আপনাকে রাখতে হবে, আর ইলাস্ট্রেটরে ঢুকতে হবে, তারপরে সাপোর্ট ফাইল, এইভাবে করে দুই তিনটা ফোল্ডারে ঢুকতে হয়। এখানে কি করব আমরা? ট্রাই, তারপর কি করব? সাইন ইন, সাইন ইন লেটার। যদি ইন্টারনেট কানেকশন থাকতো তাহলে কি হইতো? করাই লাগতো, হ্যাঁ। এরপর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিব, ভার্সনটা ইংলিশ করে দিব, নিজের থেকে ল্যাঙ্গুয়েজটাও ইংলিশ ইন্টারন্যাশনাল করে দিব, এবার ইনস্টল করব। ইয়েস, তো এটা 100% হবে, এই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দুই আসছে আজকে, এক দুই তিন কেউ আসেনি, আপনাদের কি অবস্থা? আপনাদের আজকে কি ছিল? উইকলি কাজ জমা দেওয়ার কথা না? আমার কিছু বলা দরকার নাই তো? আপনাদের একটা উইকলি টার্গেট দিছি না সেদিন, যে 15টা করতে হবে এক সপ্তাহে, সাপ্তাহিক একটা চ্যালেঞ্জ নিতে হবে। কিছু বলবো না আমি, না বললেও কাজ করতে হবে, হিউজ কাজ করতে হবে, আমি বলি আর না বলি কাজ আপনাকে হিউজ করতে হবে, বুঝাইতে পারছে? যেহেতু আমি ফ্লায়ার শুরু করছি, সেহেতু আপনি তো ফ্লায়ারে করবেন, এটাই স্বাভাবিক, এক সপ্তাহ করবেন না কমপক্ষে। আপনারা কি গ্রুপ করছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট করছেন কেবল, গ্রুপ করেন, আজকে করেন,
কেউ কিছু না বুঝলে গ্রুপে জিজ্ঞেস করবেন, আমি অ্যান্সার দিব। কেউ কিছু না পারলে গ্রুপে বলবেন, আমি সলভ করব। আর তাছাড়া যে আপনারা যে ক্লাসগুলো করেন গ্রুপে, আপনারা এই ভিডিওগুলো নিয়ে ছেড়ে দিবেন, তাতে করে যারা আসে না তারা ওখান থেকে দেখে নিতে পারবে। কত বড় ভিডিও? হ্যাঁ যাবে, 120-130 মেগাবাইট, 150 মেগাবাইট যাবে। আসবে না কেন? অবশ্যই আসবে। না অত বড় ভিডিও হয় নাকি আমাদের? আমাদের 300-400 মেগাবাইট হয়েছে কোনোদিন? আমাদের অত বড় হয় না ভিডিও। এই 58-95। ৪৭-47-56 তো অত বড় হয় না, বুঝছেন? দু একটা হলে সেটা ভিন্ন কথা। সাধারণত যেটা আমাদের হয়নি, আমাদের হয় দেখবেন 200-র ভিতরেই হয়। যদি বেশিক্ষণ ভিডিও মানে ক্রিয়েট করা হয়, তৈরি করা হয়, সেই ক্ষেত্রে হয়তো একটু বড় হতে পারে, যে মানে যেগুলো 1-1.5 ঘন্টা পার হয়ে যায়, ক্রস করে। হ্যাঁ, লাস্টের দিন 87 তো একটা হতে পারে। আমি এটা বলছি না একেবারেই হবে না। ধরেন আমি যদি 2 ঘন্টা ভিডিও করি, সেটা তো হবেই নাকি? আমাদের তো অত সময় ভিডিও করা হয় না, ওই মাঝে মধ্যে 1-2 দিন, সে ভিন্ন কথা। আপনারা ই করবেন, ওই গ্রুপ করবেন, গ্রুপে কাজ করবেন। এই যে গতকালকেও আমি একজনের একটা প্রজেক্টে হেল্প করলাম, বুঝছেন? সে কাজ করছে আমার রানিং ব্যাচ, বুঝছেন? কাজ করছে, যে ডিসক্রিপশন বুঝতেছে না ক্লায়েন্টের। ডিসক্রিপশন বুঝতেছে না ক্লায়েন্টের, আমাকে ই করছে, নক করছে। আমি তাকে মানে বুঝাই বললাম আর কি। এরপরে সে ডিজাইন করছে, করে আমাকে দেখাইছে যে এই যে ডিজাইনটা করছে এটা কি ঠিক আছে কিনা, এটা সাবমিট করব কিনা। হ্যাঁ, তখন আমি আবার তাকে ফিডব্যাক দিছি যে না, আপনি ভালো হয় না, এটা দেখতে কোনো মেডিকেল রিলেটেড একটা ই ছিল, হয়নি। আমি তাকে আবার কিছু ই দিছি, ইনস্পিয়ার ছবি দিছি, যে আপনি এই এই ধরনের কিছু একটা করার চেষ্টা করেন, বুঝছেন? হয়ে গেছে না? এত ফোল্ডার! আচ্ছা, তারপর আমরা কি করব, ক্লোজ করে দিব, শেষ। এবার কিন্তু ওপেন করা যাবে না। আমাদের আরেকটি ফোল্ডার ছিল, ওয়ালাইকুম আসসালাম, আরেকটি ফোল্ডার ছিল, দেখেন এই যে নিচে ক্রাক লেখা দেখছেন, এটাই যাব। এটাই যে এখানে একটা ফাইল আছে, ডিএলএল ফাইল, এটাকে কপি করব। করে আমরা কোথায় যাব? সি ড্রাইভে যাব। সি ড্রাইভ, সি ড্রাইভে কোথায় ইনস্টল হয়েছে বলতে পারবেন? দুইটা আছে। আমি যেহেতু 32-বিট ইনস্টল করছি, এটা কোথায় যাবে? 86-এ যাবে। আর যদি আপনি 64-বিট করেন তাহলে কোনটাই যাবে? উপরেরটাই যাবে। আপনারা অবশ্যই 64-বিটই ব্যবহার করবেন। আমাদের এখানে 64-বিট আছে, এই জন্য আমি 32-বিট ইনস্টল করে দেখালাম আর কি। এটার ভিতরে যে পেস্ট করে দিবেন, তো পেস্ট আছে অলরেডি, এই ফাইলটি আছে। বলবে যে রিপ্লেস করতে, আপনি রিপ্লেসে ক্লিক করবেন, কন্টিনিউ করবেন,
তাহলে এটাও হয়ে যাবে শেষ, আপনার ইনস্টল কমপ্লিট। আর ইলাস্ট্রেটরে একটু ভিতরে আরো ভিতরে যাইতে হয়, কিন্তু ফটোশপে আপনি ঢুকলেই ফার্স্ট পেজেই কি করতে পারবেন, ক্রাকটা দিতে পারবেন। তো আমি যদি এখান থেকে ওপেন করি, দেখেন আমি 32 বিটটা ওপেন করতেছি, ওপেন হচ্ছে। দেখছেন ক্রাক কিন্তু পুরা কাজ করতেছে, না হলে কিন্তু আপনাদের ই ট্রায়াল মেয়াদ দেখাতো, ট্রায়ালের একটা ই দেখাতো আর কি। এইভাবে আপনারা প্রথমে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, এরপরে আমরা সফটওয়্যারে কাজ শুরু করব। দেখেন সফটওয়্যারে ঢোকার পরে আমরা এই যে এই পাশের এগুলোকে কি বলে, একসাথে কি বলে, টুলস বার, তাই না? আর এগুলো কি, এগুলো আমরা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করছি না, প্যানেল বা প্যালেট। আর এই যে এটা মেনু, এটা কি, এটাও আপনার হচ্ছে অবজেক্ট বা অপশন, যেটা দিয়ে আমাদের এই টুলস সহায়ক অপশনগুলো এখানে দেখায় আমাদের সামনে। যেমন আমি যদি পেন টুল নেই, পেন টুল রিলেটেড এগুলো দেখাবে, এভাবে যে টুলটি নেব সেই টুলস রিলেটেড অপশনগুলো এখানে দেখাই। হ্যাঁ টাস্ক বার বলে, কন্ট্রোল বার বলে, হ্যাঁ এখানে যে আছে দেখেন অপশন, মানে ইলাস্ট্রেটরে বলে অপশন কি, এখানে দেখেন এখানে বলে হচ্ছে, দেখছেন হ্যাং হয়ে গেছে, কমন, আচ্ছা এখানে বলে অপশন আর কি, বুঝছেন, অপশন বার। আর এই পাশেরটা হচ্ছে টুল, যদি কখনো অপশন চলে যায়, এই অপশনটা চলে যায়, আপনি এখান থেকে অপশন থেকে এটাকে আনতে পারবেন, ক্লিয়ার? আচ্ছা, আর ইলাস্ট্রেটরে কন্ট্রোল বলে, কিন্তু একই জিনিস আর কি, এই একই জিনিস, এখানে একটা নাম ওখানে একটা নাম, বিষয় না কোনো। আচ্ছা এখন আমরা প্রথমে কিভাবে পেজ নিব এটা একটু যদি আলোচনা করি। কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এন, নর্মালি ক্লিক করে আনা যায়। তো পেজ নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হয়, মনে আছে আপনাদের? একটা হচ্ছে প্রিন্ট হয় এই ধরনের ডিজাইন, আরেকটা কি প্রিন্ট হয় না ওয়েবে কাজে লাগে, হ্যাঁ ওয়েব রিলেটেড, এই এক টাইপের ডিজাইন। তাহলে যেগুলো প্রিন্ট হয় সেগুলো নেওয়ার সময় রেজুলেশন কত নিতে হয়, 300। এই দিক থেকে হিসাব করবেন কিভাবে, ইউনিট ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার, মানে সব পিক্সেল বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবগুলোতেই হিসাব হয়ে থাকে। আর কালার মোড কি ব্যবহার করা হয়, সিএমওয়াই কে, যেগুলো কি হবে প্রিন্ট হবে, যেমন বিজনেস কার্ড, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের পোস্টার, ফ্লায়ার, ব্রোশিয়ার, মানে যেগুলো প্রিন্ট হয় সোজা কথায় সব সিএমওয়াই কে। আর যেগুলো ওয়েব রিলেটেড, যেমন ওয়েব ব্যানার হইতে পারে, ওয়েবসাইট হইতে পারে, অ্যাপ হইতে পারে, ঠিক না, ইত্যাদি, লোগোটা অবশ্য আপনার ওয়েব ভার্সনও হয় প্রিন্ট ভার্সনও হয়, দুই কালারেই থাকে। হ্যাঁ প্রিন্টে প্রিন্ট ব্যবহার করে, আর এমনি অন্য জায়গায় ব্যবহার করলে সেটা ওয়েব ভার্সন। এখানে একটা হচ্ছে প্রিন্ট হবে, যেটা প্রিন্ট হবে সেটা রেজুলেশন 300, সাইজ হিসাব হবে ইঞ্চি থেকে পিক্সেল বাদ দিয়ে বাকি যা আছে, বিশেষ করে ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার এই হিসেবগুলো হয়ে থাকে। আর কালার মোড সিএমওয়াই কে। আরেকটি হচ্ছে ওয়েব ভার্সন, ওয়েব ভার্সনের সময় কালার মোড কি হবে, আরজিবি, রেজুলেশন কত হবে, 72, 72 স্ক্রিন রেজুলেশন বলে। আর মানে আপনারা ইউনিট কি হিসাব করবেন, পিক্সেলে, শুধুমাত্র পিক্সেল, অন্য কোনো কিছু আসবে না, কি আসবে, অনলি পিক্সেল, আর কিচ্ছু আসবে না কিন্তু। আর এখানে দেখেন কাস্টম আছে, আপনি কাস্টম থেকে ইউএস পেপারে যদি যান, এখানে লেটার লিগাল নিলেই অটোমেটিকভাবে সেই সাইজটি এখানে চলে আসবে, যেহেতু এগুলো প্রিন্ট, তাই না, লেটার লিগাল এগুলো প্রিন্ট, ঠিক না, এই জন্য এখানে অটোতেই দেখেন রেজুলেশন এবং কালার মোড সিএমওয়াই কে এবং রেজুলেশন 300 এগুলো থাকবে। আর যদি ইন্টারন্যাশনাল পেপার আপনি সিলেক্ট করেন, যেমন A4 আছে, A6 আছে, যেটাই নেবেন না কেন দেখবেন যে এটা হচ্ছে সিএমওয়াই কে 300 রেজুলেশন এই ফরম্যাটে আছে। বাট আপনি যদি কখনো এখান থেকে ওয়েব বা মোবাইল অ্যাপ নেন, যেমন আমি, আপনি যদি ওয়েব নেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন এটা 72 রেজুলেশন হয়ে গেছে, দেখছেন
এবং আপনার এটা পিক্সেলে চলে আসছে। হ্যাঁ, আরো আপনার আমি যদি এখান থেকে মোবাইল অ্যাপ এই ভার্সন দেখাই, আপনি এইভাবে দেখতে পাবেন। ক্লিয়ার? যাই হোক, কাস্টম ভাবে আপনি নেওয়ার সময় আপনার মতো করে আপনাকে হয়তো নিয়ে নিতে হবে। যেমন আমরা যদি একটা ওয়েব পেজের একটা সাইজ এখানে কাউন্ট করার চেষ্টা করি, তাহলে আমাকে পিক্সেলে নিতে হবে। এখানে ধরেন আপনি নিলেন 1170, এখানে আপনি নিলেন হয়তো 5000 বা 7000, যত বড় সাইট করবেন তত বড়। রেজুলেশন কত হবে? 72 RGB। ওকে করে দিলেই হয়ে যাচ্ছে, পেজ চলে আসতেছে, দেখছেন তো? আসেন আমরা একটা প্রিন্ট সাইজ নেই, আমরা একটা ধরেন বিজনেস কার্ডের জন্য যদি একটা সাইজ নেই, কি হবে বলেন তো? কত সাইজ, কত নেই? 3.5 x 2 ইঞ্চি, মানে ওয়াইড হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2 ইঞ্চি, এবং রেজুলেশন কত? 300, যেহেতু বিজনেস কার্ড প্রিন্ট হয় তাই না, CMYK। আচ্ছা, সব কিছু ঠিক আছে। এবার আপনি জাস্ট ওকে করে দেন। এই এটা হোয়াইট আছে, এটাকে আপনি ট্রান্সপারেন্ট রাখতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ড ওকে করলে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে, মানে কোনো কালার এখন নাই, কালার আপনাকে নিয়ে নিতে হবে। এটা হইলো পেজ নেওয়ার সিস্টেম। ইলাস্ট্রেটরে ব্লিড ছিল, কিন্তু ফটোশপে ব্লিডটা নাই। পাইছেন অপশন, পাইছেন? নাই কিন্তু, এটা নিজের মতো নিয়ে নিতে হয়। আমি দেখাই দিব সেটা পরে আস্তে আস্তে। তো এখন আমি এখানে কিভাবে একটা কালার ফিল করব? কালার ফিল করার দুইটা অপশন আছে। নাম্বার ওয়ান হচ্ছে আপনি টুলস ব্যবহার করতে পারেন। কোন টুলসটি ব্যবহার করবেন? এই যে এখানে এসে গ্রাডিয়েন্টের নিচে একটা টুলস আছে, নাম কি? পেইন্ট বাকেট টুল। আপনি এই পেইন্ট বাকেট টুলটি ব্যবহার করতে পারেন। আর আপনি যদি এখানে আসেন, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা ফরগ্রাউন্ড কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালারের অপশন। তো উপরেরটা নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার। আমি যদি এটাই চলে যাই, তাহলে কালার পিকার আসে এবং এখান থেকে আমরা অনেক কালার পেয়ে যাব। এদিকে হোয়াইট, এদিকে ব্ল্যাক, এদিকে ব্ল্যাক, আর এখানে যে কালারটি এখানে আছে সেই কালারটি এখানে রেখে তারপরে এই কালারটি ক্রিয়েট করা হয়েছে। কালার পিকার কিভাবে কাজ করে এটা কম বেশি আপনারা জানেন, ঠিক না? আবার এটা আমি এই অপশনটি যেখানে রাখবো সেই কালারটি কোনায় হয়ে যাবে, এই কোনায় সাদা, এই কোনায় কালো, এই কোনায় কালো। যদি এই কালারটি আমি আস্তে আস্তে এদিকে যাই, তাহলে কি হবে? লাইট হবে, ঠিক না? এবং হোয়াইট হয়ে যাবে। আর নিচের দিকে আসলে ডিপ হবে, এবং ডিপ হতে হতে একসময় ব্ল্যাক হয়ে যাবে। অনেক সময় একটা কালার ব্যবহার করার পরে ক্লায়েন্ট বলে যে লাইট করেন, তাহলে আমরা এদিকে আসবো। যদি কয় যে লাইট না, ডিপ করেন, তাহলে আমরা নিচের দিকে আসবো, রাইট? তো এইভাবে করে কালার পিকারটি কাজ করে। আপনার দায়িত্ব হচ্ছে এখান থেকে রাইট কালারটি সিলেক্ট করে নেওয়া, নিয়ে তারপর কাজ করা। আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি। দেখেন আমি কালার পিকার দিয়ে এই পেজের উপরে ক্লিক করলে কালারটা কি হলো? ফিল হয়ে গেল। আবারও যদি আমি অন্য একটা কালার সিলেক্ট করে নিই, যেমন এই মুহূর্তে আমি এটা নিচ্ছি, নিয়ে জাস্ট কালার পিকার রেখে, সরি পেইন্ট বাকেট টুল রেখে আপনি এটা ক্লিক করলেই কালার কি হবে? সিলেক্ট হয়ে যাবে, ফিল হয়ে যাবে। এইটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কিবোর্ড শর্টকাট। কি কিবোর্ড শর্টকাট? এটার জন্য আপনাকে কি করতে হবে? আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে ব্যাক স্পেস চাপবেন, তাহলে কি হবে? ফরগ্রাউন্ড কালারটা ফিল হবে। আর যদি কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপেন, ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল হবে। এটা অনেক সময় ডিলেট চাপলেও হয়, মানে কন্ট্রোল চেপে আপনি যদি অল্টার চেপে যদি আপনি ডিলেট চাপেন বা ব্যাক স্পেস চাপেন, দুইটাতেই একই কাজ হয়। তাহলে আপনি কালার পিকার থেকে একটি কালার চয়েস করেন, দেন আপনি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস করলে কি কালার ফিল হবে? ফরগ্রাউন্ড, মানে উপরে কালারটি।
अल्टार बैकस्पेस फरग्राउंड तैना और कंट्रोल बैकस्पेस बैकग्राउंड बस एखन आपनी आमाके क्वेश्चन करते पारेन आमरा कि पेंट बाकेट टुल दिए बैकग्राउंड कलर टी फिल करते पारी ना ठीक ना सहज एखान थेके जस्ट एक क्लिक करबें देखें जो बैकग्राउंड फरग्राउंड हो गए फरग्राउंड बैकग्राउंड हो गए मैं आपके फरग्राउंड बनाय फिल करते हैं अच्छा এটা হইলো আমরা যখন একটা লেয়ার নিয়ে কাজ করতেছি মানে একটা অবজেক্ট নিয়ে কাজ করলাম মানে একটা কাজ করেছি এখানে কয়টা কাজ করছি একটা কাজ আপনি কি দেখছেন যে একটা পেজ সাদা রঙের পেজ আর কিছু কি দেখতেছেন এখানে আমরা যখন গ্রাফিক্স এর কাজ করি তখন তো আমাদের আরো অনেক এলিমেন্টস নিয়ে কাজ করতে হবে আরো অনেক লেয়ার নিয়ে কাজ করতে হবে অবজেক্ট নিয়ে কাজ করতে হবে রাইট তো এখন যদি আমি আরেকটি অবজেক্ট নিয়ে কাজ করতে চাই সে আমি এখানে কোন একটা অংশে কোন একটা নির্দিষ্ট অংশে একটা কালার ফিল করতে চাই যেমন ধরেন আমি এই যে দেখেন আমার এই মুহূর্তে মুভ টুল আছে এই উপরে এই টুলটির নাম কি মুভ টুল আপনি যদি মাউসটাকে একটু রাখেন আপনি দেখতে পাবেন লেখা থাকবে টুলগুলোর নাম মুভ টুল রেকটেঙ্গুলার মার্কিউ টুল এবং পাশাপাশি টুলগুলোর পাশে দেখেন একটা কিবোর্ড শর্টকাট দেওয়া আছে যেমন ভি মানে আপনি ধরেন অন্য একটা টুলে ছিলেন আপনি ধরেন পেন টুলে ছিলেন দেখেন এই মুহূর্তে পেন টুল সিলেক্ট দেখছেন তো আপনি সরাসরি যদি মুভ টুলে চলে যেতে চান তাহলে আপনাকে ভি চাপতে হবে শেষ আপনি চলে গেছেন মুভ টুলে টুল চেঞ্জ হয়ে গেছে তো ঠিক মুভ টুলের নিচে যে টুলটি আছে রেকটেঙ্গুলার মার্কিউ টুল এই টুলটি নিয়ে এখন আমরা একটু সিলেক্ট করব একটা নির্দিষ্ট এরিয়া তো আমি এটা নিয়ে ধরেন কোন একটা জায়গাকে এভাবে সিলেক্ট করলাম দেখছেন ইলাস্ট্রেটরে কিন্তু এই ধরনের সিলেকশনের অপশন ছিল না ছিল ছিল না কিন্তু যে এভাবে কোনো কিছু সিলেক্ট করা যেত না কোনো জায়গায় তো এটা শুধুমাত্র সিলেক্ট হয়েছে এখানে কিন্তু মূলত কোনো লেয়ার তৈরি হয়নি কোনো কিছু হয়নি শুধু সিলেক্ট হয়েছে তো এই সিলেক্ট এরিয়ায় যদি আমি এখন একটা কালার ফিল করতে চাই তাহলে আমি কি করব খুবই সহজ হ্যাঁ আপনি এখানে কালারটা নিতে হবে আপনাকে অবশ্যই আপনি যে কালারটি ফিল করতে চান সেটা আপনাকে নিতে হবে দেন আপনাকে এখানে ধরেন পেইন্ট বাকেট টুল দিয়েও কালার ফিল করতে পারেন অথবা আপনি কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারেন যেমন ব্যাকগ্রাউন্ডের জন্য যেটা আছে কন্ট্রোল ব্যাকস্পেস সেটা বা অল্টার ব্যাকস্পেস ফরগ্রাউন্ডের জন্য ঠিক না তারপরে এটাকে কি করতে হবে এখনো তো সিলেক্ট আকারে আছে সিলেক্টটাকে বাদ দিয়ে দিতে হবে ডিসিলেক্ট করতে হবে তাহলে কিভাবে এটা করবেন আপনি দুইটা পদ্ধতি একটা হচ্ছে আপনি যে সিলেকশনে ছিলেন ওই সিলেকশনে যে বাইরে যে আপনি ক্লিক করতে পারেন আর দ্বিতীয় পদ্ধতি কন্ট্রোল ডি চাপতে হবে সিলেক্ট রিলেটেড যেই কমান্ডগুলো আছে আপনারা যদি সিলেক্টে আসেন এখান থেকে দেখতে পাবেন অল কন্ট্রোল এ ডিসিলেক্ট কন্ট্রোল ডি রিসিলেক্ট মানে পুনরায় সিলেক্ট মানে যেটা আমি কিছুক্ষণ ডিসিলেক্ট করছি তার জন্য কি আপনার শিফট কন্ট্রোল ডি আরেকটা আছে ইনভার্স সিলেক্ট এই মুহূর্তে যেটুকু সিলেক্ট আছে এটা বাদ দিয়ে বাকিটা সিলেক্ট করব তাহলে কি শিফট কন্ট্রোল আই ঠিক আছে এগুলো মুখস্থ করে ফেলবেন আর আমাদের ভিডিওতে তো আছেই বারবার বারবার দেখবেন নোট করবেন তো এখানে আসলে এইভাবে আমি কাজটি করলাম বাট এটা আসলে ঠিক করি না এটা ভুল করছি কারণ আমার কাজগুলো কাস্টমাইজেবল হওয়া উচিত আমি যদি এখন এই যে এইটাকে মুভ করার চেষ্টা করি আপনি দেখতে পারছেন যে দুইটাই একসাথে কি হচ্ছে মুভ হচ্ছে হ্যাঁ এর কারণ হচ্ছে এখান থেকে দেখেন লেয়ার ওয়ান এই লেয়ার ওয়ানে আমি এটাকে হাইড করতে পারি ভিজিবলও করতে পারি মানে এই যে যে একটা লেয়ার এই একটা লেয়ার নিয়ে এখানে মানে একটা লেয়ার নিয়ে দুইটা কাজ এই লেয়ারের উপরে করা হয়ে গেছে আমাকে আসলে রাইট ওয়েটা কী ছিল আমি এটা একটু আপনাদেরকে বলবো দেখেন আমি একটু পিছনে ফিরে যাচ্ছি আমি যদি একটা কাজে ভুল করি পিছনে ফিরে যেতে পারি সেটা কিভাবে যেতে হয় আমি আপনাদেরকে অপশন থেকে দেখাচ্ছি আপনি যদি এডিটে যান আপনি দেখতে পাবেন এ স্টেপ ফরওয়ার্ড কিভাবে করে অল্টার কন্ট্রোল জেড আর ব্যাকওয়ার্ড সরি আমি ভুল বলছি এটা এটা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ফরওয়ার্ড শিফট কন্ট্রোল জেড আর ব্যাকওয়ার্ড মানে পিছে ফিরে যাওয়া এটা হচ্ছে হ্যাঁ অল্টার কন্ট্রোল জেড এই দুইটা অপশন আরেকটা আছে রিডু মুভ মানে কন্ট্রোল জেড চাপলে একবার পিছনে ফিরে আসবে এগেইন চাপলে আবার
একবার ব্যাকওয়ার্ড করে আবার ফরওয়ার্ড করবে, বারবার একই জিনিস করে, রিপিট করে। যাক, এই দুইটার ব্যবহার আমাদের প্রয়োজন হবে। যেমন এই মুহূর্তে আমি ব্যাকওয়ার্ড করব, দেখেন আমি পিছনে যত কাজ করছি দেখছেন, আস্তে আস্তে পুরো পিছে ফিরে আসছি। এই যে একেবারে আগের অবস্থায় চলে গেলাম না, তা আবার আমি কাজটি করব। দেখেন আমি এখান থেকে এবার রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিচ্ছি এবং আমি এখন এই জায়গাটাই আসলে কোনো একটা কালার ফিল করতে চাই। তাহলে আমি তো কালার এখান থেকে কিভাবে ফিল করতে হবে এটা জানি, খুব ভালোভাবে জানি, একটা কিবোর্ড শর্টকাটই যথেষ্ট, তাই না? বাট সেটা করলে তো একই লেয়ারে হয়ে যায়, এই জন্য আমি আলাদা লেয়ারে করব। যেমন এটা লেয়ার ওয়ান, এটা আমাকে নিতে হয়নি, এটা অটোতেই চলে আসছে, প্রথম লেয়ারটি অটোতেই চলে আসে। আচ্ছা, এটা লেয়ার ওয়ান। এবার আমি যদি আরেকটি লেয়ার এখানে নিতে চাই, মানে আমি ফটোশপে যখন কাজ করব লেয়ার বাই লেয়ার আমাকে কাজ করতে হবে, মানে আমি একটা এই মুহূর্তে যে লেয়ারটি আগে থেকে ছিল এই লেয়ারে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি ফিল হয়েছে, এখন আমি আরেকটি কাজ করতে চাই, মানে আরেকটি কালার আনতে চাই, ঠিক না? তো এখন আমাকে আরেকটি লেয়ার নিতে হবে, সেটা কি করে নিতে হবে? আপনি জাস্ট এই যে নিচে এখানে ক্রিয়েট লেয়ার অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন, করলেই কি হবে, লেয়ার চলে আসবে। বা এটা আপনি কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারেন আপনি যদি চান। তার জন্য আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল শিফট চেপে ধরতে হবে এবং এন চাপতে হবে, কন্ট্রোল শিফট চেপে ধরে এন, ওকে করলেই দেখবেন যে এখানে লেয়ার টু চলে আসছে। তো আসেন এবার আমরা কালার ফিল করি, সহজ। আমরা অল্টার ব্যাকস্পেস চাপ চেপে কন্ট্রোল ডি চেপে ডি সিলেক্ট করে দিলাম। এবার সুবিধা কি হলো, দেখেন লেয়ার ওয়ানে শুধু ব্যাকগ্রাউন্ড কালারটি, লেয়ার টুতে সেকেন্ড যে কালারটি নিয়েছি সেটা। এখন আমি যদি এই টুর কালারটাকে ইন কি বলে ওটাকে, হ্যাঁ, হাইড করতে চাই, আমি হাইড করতে পারি, ঠিক আছে? আবার ভিজিবল করতে চাইলেও ভিজিবল করতে পারি। আবার দেখেন আমি মুভ করলে শুধু এই কালারটি মুভ হচ্ছে, অন্য অন্য অন্যটি মুভ হচ্ছে না, এই কারণে আমাকে আসলে এখানে লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে। তো এখন এই লেয়ার প্যানেলটি যদি আপনারা এখানে খুঁজে না পান তখন কি করবেন? ধরেন নাই এখানে, খুঁজে পাচ্ছেন না, কি করবেন? উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গেলে সমস্ত লেয়ার প্যানেলগুলো এখানে থাকে। আমরা এখান থেকে যে কিবোর্ড শর্টকাট আছে F7, আমরা লেয়ারে ক্লিক করলেই লেয়ার প্যানেলটি এখানে সুন্দর করে চলে আসবে। তাহলে আমরা কি কি শিখলাম বলেন? নাম্বার ওয়ান, কীভাবে ইনস্টল করবেন ফটোশপ। নাম্বার টু, আপনি কিভাবে একটা পেজ নেবেন, পেজ নেওয়ার সময় কি কি মনে রাখতে হবে আপনাকে, ঠিক না? প্রিন্টের জন্য CMYK 300 রেজুলেশন পিক্সেল থেকে নিচে যেগুলো আছে এই ইউনিটগুলো ব্যবহার করতে হবে, পিক্সেল বাদে বাকি যা আছে তাই। আচ্ছা, আর যদি এটা প্রিন্ট ডিজাইন না হয়ে ওয়েব বেসড ডিজাইন হয় তখন কি হবে? কালার মোড RGB, রেজুলেশন 72, এবং এখান থেকে পিক্সেলে হিসেব করতে হবে, এটা 72 হবে। তারপর নতুন পেজ নেওয়ার পরে কালার ফিল করার জন্য আপনাকে কি করতে হবে, হয় পেইন্ট বাকেট টুলের ব্যবহার করতে হবে, নেই কালার পিকার থেকে কালার চয়েস করে কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হবে। আচ্ছা, যখন আমরা একটা পেজে একাধিক কাজ করি তখন আমাকে কি করতে হবে, লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে। যেমন এই মুহূর্তে আমি দুইটি কাজ করেছি, দুইটি কাজের জন্য আলাদা আলাদাভাবে দুইটা লেয়ার নেওয়া আছে। তবে তৃতীয় কাজটি যদি এখন আমরা করতে আসি, আমি ঠিক এখানে মানে লেফট চেপে ধরলাম, ধরলে এই মানে এই টুলের ভিতরে আরও কিছু টুল আছে, সেই টুলগুলো আমাদের সামনে চলে আসবে। তো আমরা এখান থেকে সেকেন্ড যে টুলটি আছে ইলিপটিক্যাল মার্কিং টুল, এই টুলটি সিলেক্ট করলাম এবং এই টুল দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে সার্কেল বানানো যায়, বা আসলে আপনার হচ্ছে গোল টাইপের কিছু করা যায়। তো এটা আপনি শিপ চেপে করলে এটা পারফেক্ট একটা সার্কেল হিসেবে আসবে, আর এমনি আপনি ফ্রি হ্যান্ডও আনতে পারেন, বা আপনি চাইলে একটু এই ধরনের মানে গোল টাইপের কিছু করতে পারেন। তো আপনি যদি এইভাবেই কালারটা ফিল করতে চান করতেই পারেন। তো আপনাকে প্রথমে কি করতে হবে,
লেয়ার নিতে হবে, রাইট? আমরা কিবোর্ড শর্টকাট জানি, শিফট কন্ট্রোল চেপে ধরে এন চাপ চেপে ওকে করলে নতুন লেয়ার চলে আসবে, বা এখানে ক্লিক করেও এটা নেওয়া যায়। এবার আমি যদি এখানে কালার ফিল করতে চাই, যেমন আমার এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আছে ওইটা ফিল করব, কি করতে হবে আমাকে? কন্ট্রোল ব্যাক স্পেস। এবার কি করতে হবে আমাকে? কারণ এখন তো আর এই সিলেক্টের প্রয়োজন নেই, আমার উদ্দেশ্য ছিল কালার ফিল করা, সেটা তো হয়ে গেছে নাকি? তাহলে এখন কন্ট্রোল ডি চাপ, ডি সিলেক্ট, শেষ। তাহলে দেখেন আমি যদি এখন মুভ টুল দিয়ে এটাকে মুভ করার চেষ্টা করি, সুন্দরভাবে মুভ করতে পারতেছি, ঠিক না? কিন্তু আপনি যদি এই লেয়ারগুলো আলাদা না নিতেন, তাহলে কিন্তু মুভ করলে সবাই একসাথে মুভ হইতো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নতুন পুরাতন? জি জি, এই তো পেন বাকেট, জাস্ট ক্লিক না, কালার তো আগেই নিয়ে নিতে হয়, কালার পিকার থেকে কালারটা আগেই নিয়ে নিতে হবে, যে কালারটি এখানে থাকবে ফিল করলে সেই কালারটি আসবে। আচ্ছা, এবার হচ্ছে এর ভিতরে কিছু শেপ আছে, এই টুলসের ভিতরে কিছু কিছু কি আছে, শেপ আছে। যেমন আমি যদি এই যে নিচের দিকে আসি, দেখেন এখানে কারো এটা হয়তো এরকম মানে সিঙ্গেল লাইনে দেখাতে পারে, কারো হয়তো ডাবল লাইনে দেখাতে পারে, এটা এখান থেকে করা যায় আর কি। আচ্ছা, এখানে দেখেন এই যে রেক্টেঙ্গল, রেক্টেঙ্গেল টুল আছে, আমি রেক্টেঙ্গেল টুলটি নিয়ে নিলাম। তো এই টুলসগুলো নেওয়ার সময় আপনাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে, মানে শেপগুলো নেওয়ার সময়, এগুলোকে বলা হয় কি, শেপ, এই শেপগুলো নেওয়ার সময় আপনাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে উপরের দিকে ফিল কালার এবং স্ট্রোক কালার দেখা যায়। দেখছেন, আমরা যখনই ফটোশপে কোনো কাজ করব, কোনো অবস্থাতেই যেন আমাদের স্ট্রোক কালারটি ওপেন না থাকে, এখান থেকে এটাকে আপনারা নন করে রাখবেন সব সময় সারা জীবনের জন্য, এখান থেকে কোনো স্ট্রোকের ব্যবহারের প্রয়োজন নাই, বুঝাইতে পারছি? এইখান থেকে স্ট্রোক ব্যবহার করতে গেলে নানাবিধ সমস্যার সম্মুখীন হবেন আপনারা, যেন আমি আপনাদেরকে পরামর্শ দিব, এখান থেকে কোনো স্ট্রোকের ব্যবহার করবেন না, স্ট্রোকের ব্যবহার ভিতর থেকে করা যায়, সেখান থেকে করবেন, আমি দেখাই দিব। ফিল কালারটা থাকবে, অসুবিধা নেই। তো এই মুহূর্তে আমি যদি এখানে রেক্টেঙ্গেল একটা ক্রিয়েট করার চেষ্টা করি, খেয়াল করে দেখেন আমি কিন্তু কোনো লেয়ার নিচ্ছি না, নিচ্ছি আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েটের চেষ্টা করলাম, চলে আসছে, খেয়াল করে দেখেন অটোমেটিকভাবে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। তার মানে আপনি যখন ফটোশপে কোনো শেপ নিয়ে কাজ করবেন বা আপনি টাইপ টুল নিয়ে কাজ করবেন, সেই সময় আপনাকে আলাদাভাবে কোনো লেয়ার ক্রিয়েট করতে হবে না, এটা অটোতেই তৈরি হয়। এই জন্য আসলে ইলাস্ট্রেটরে তো এই সিলেক্ট অপশনটি নেই, এই কারণে আমরা সিলেক্ট করি না, আর যেই কারণে ওখানে কিন্তু আসলে আমাকে নিজের থেকে লেয়ার নিতে হচ্ছে না, না নিলেও কাজ করা যাচ্ছে, মানে অটো অটোতেই লেয়ারগুলো চলে আসে। কিন্তু ফটোশপে যেহেতু আমরা এই যে এই টুলসগুলো ব্যবহার করে থাকি, সেহেতু আমাকে এখান থেকে লেয়ার নিয়ে কাজ করতে হয়। দেখেন এটা কিন্তু অটোমেটিক লেয়ারটি চলে আসছে। তো এই মুহূর্তে এই শেপটা থেকে আপনি যদি কালার চেঞ্জ করতে চান, তাহলে এখানেই দেখেন এই থাম্বনেলের উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন, দেন এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করা যাচ্ছে, কোনো প্রয়োজন নেই সিলেক্ট করার, আপনি এখান থেকেই কালারটা চেঞ্জ করতে পারতেছেন, ঠিক না? কিন্তু অন্য অন্য নিজে যদি ক্রিয়েট করেন একটা লেয়ার, আপনি সে এখানে একটা নিজে লেয়ার ক্রিয়েট করছেন লাইক দিস, আপনি এখানে একটা নিজে ক্রিয়েট করছেন, তো হ্যাঁ হ্যাঁ নিজে করেছেন, রাইট? তো এই মুহূর্তে কিন্তু দেখেন এখানে কিন্তু ওই অপশনটি নেই, আছে নাই, কিন্তু ওই এখানে যে অপশনটি আছে সেই অপশনটি কিন্তু এখানে নাই, এবং লেয়ার থাম্বনেলের দিকে আপনি খেয়াল করলে দেখবেন দুইটাই আলাদা, পার্থক্যও আছে শেপ এবং নর্মাল লেয়ারের ভিতরে। আচ্ছা, তো এর ভিতরে আরও শেপ আছে, যেমন রাউন্ডেড রেক্টেঙ্গেল, আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেলের ব্যবহার তো করেছি, আরও যদি করি, দেখেন এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল। তো আমরা যেটা দেখেছি যে ইলাস্ট্রেটরে যেটা দেখেছি যে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেলটি নেওয়ার পরে এবার চেপে ধরে আমরা যদি কিবোর্ড থেকে আপেরও বা ডাউনেরও চাপতাম, তাহলে চারপাশে যে রেডিয়াস আছে এটার পরিমাণ কি হতো, বাড়তো বা কমতো, বাট এখানে এই কাজটি হয় না, কোনো অবস্থাতেই হবে না।
আরেকটি জিনিস আমরা জানি যে আমরা ইলাস্ট্রেটরে যখন একটা শেপ নিছি এই টাইপের, তো আমাদের এখান থেকে কিন্তু এই যে এই রাউন্ডটা বৃদ্ধির জন্য একটা অপশন আসতো, তাই না? ওটা চেপে ধরে টান দিলে কি হতো, চারপাশের রাউন্ড কম বেশি হতো, সেই অপশনটিও এখানে নাই। তাহলে এখানে আমরা এই রাউন্ডটা কম বেশি কিভাবে করব? দেখেন দুইটা উপায়, একটা হচ্ছে আপনি যখন এই টুলটি নিয়ে নিছেন তখনই এখানে রেডিয়াসের একটা অপশন পেয়ে যাবেন উপরের দিকে, দেখছেন অপশনে পেয়ে যাবেন। তো এখানে কত আছে এই মুহূর্তে, 10 আছে। তো এটাকে আপনি যদি 50 করে নেন, আর এখানে যদি এই মুহূর্তে আপনি ক্রিয়েট করেন, আপনি দেখতে পাবেন যে এই কর্নার কর্নার কর্নারগুলো খেয়াল করেন, রেডিয়াস কি বাড়ছে না কমছে? বাড়ছে, আগে ছিল 10 আর এখন 50। তো আপনার কম বেশি যেটা লাগবে সেটা আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারবেন। আর দ্বিতীয় পদ্ধতি যেটা, সেটা হচ্ছে হয়তো আমি এই অবস্থায় আছি, বাট এই 50টা আমার কাছে ঠিকঠাক লাগছে না, 50টা ঠিক নাই, বেশি হয়ে গেছে, আর এখানে 10 ছিল, 10টা ওইটাও ঠিক নাই, ওটা কম, মাঝে মাঝে কিছু দরকার। তো এই মুহূর্তে মাঝামাঝি কিছু করতে গেলে আবারও আমার এটা নিতে হয়, এখান থেকে লিখতে হয়, তারপরে কাজটি করতে হয়, তারপরেও পারফেক্ট নাও হইতে পারে, না আমার কাছে ভালো নাও লাগতে পারে। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রপার্টিস, দেখেন অটোমেটিকভাবে আসছে। প্রপার্টিসকে কি আমি নিয়ে আসছি, ডেকে আনি নাই, কিন্তু অটোতে আসছে। যখন আপনি এখানে কোনো একটা কাজ করেন তখন অটোমেটিকভাবে প্রপার্টিসটা চলে আসে। আর যদি কোনো কারণে আপনি কেটেও দেন, তো আপনি উইন্ডোতে গেলেই এই প্রপার্টিস অপশনটি পেয়ে যাবেন, এটাকে আনতে পারবেন এই প্যানেলটিকে। আচ্ছা, তো এখানে দেখেন আমি কখনো প্যানেল বলতেছি কখনো প্যালেট বলতেছি, আসলে দুইটা নামই এরই, সাধারণত ফটোশপের ক্ষেত্রে প্যালেটই বলে, হ্যাঁ ইলাস্ট্রেটরে প্যানেল বলে। আচ্ছা যাক, এখান থেকে দেখেন এটা কত আছে, 50 আছে। তা আমি যদি এখান থেকে এটাকে কম বেশি করি, দেখেন এটা কম বা বেশি হচ্ছে, তাই না? তাহলে আমি কিন্তু এখন এখান থেকে দেখে দেখেই কাজটি করতে পারছি যে আসলে কোনটা মানে ঠিকঠাক কাজ করে। এখন আপনারা হয়তো আমাকে আরেকটি কোশ্চেন করবেন, যে সেটা হচ্ছে আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করেছি আমরা একটা কোণাকে চাইলেও রাউন্ড করতে পেরেছি, বাকিগুলোকে সেম রেখে আরেকটাকে বেশি রাউন্ড করা, বা শুধুমাত্র সবগুলোকে স্কোয়ার রেখে এক কোণাকে রাউন্ড করা, এগুলো করেছি, ইলাস্ট্রেটরে কি ওটা সম্ভব, সরি ফটোশপে কি এটা সম্ভব? এই কোশ্চেন আপনারা করতে পারেন। তো অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই সম্ভব। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাঝখানে একটা দেখেন, হ্যাঁ 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 মাঝখানে দেখেন এখান থেকে এই যে এই লিঙ্ক অপশন যেটা আছে এটাকে আপনি একটা ক্লিক করে অফ করে দিবেন, মানে এর আগে অফ ছিল, ইয়া ছিল, অন ছিল, হ্যাঁ অফ করে দিবেন, এটার দরকার নেই। তো এখন আপনি যে দেখেন চারটা আলাদা আলাদাভাবে দেখাচ্ছে না, এখন একটা ধরে যদি কাজ করেন ওই একটাতেই কাজ করবে, দেখছেন? আর আগে কিন্তু চারটাতেই একসাথে কাজ করতো, মানে এই সবগুলোর সাথে সবগুলো লিঙ্ক করা ছিল। তাই আমি দেখেন এই যে এইটার পরিমাণটা আমি এখানে 86 রাখলাম, আবার ধরেন যে উপরে এইটাকে এইটাকে স্কোয়ার রাখলাম, ঠিক আছে, নিচের এটাকে আমি যদি আবার এটাকে রাউন্ড করতে চাই একইভাবে 86, তাহলে দেখেন দুইটা মাথা কি হলো, আর দুইটা মাথা স্কোয়ার থাকলো। এখানে আমরা একইভাবে 86 রাখতে চাই রাখতে পারি, এখানে যদি স্কোয়ার রাখতে চাই রাখতে পারি, এই যে দেখছেন, তার মানে আপনি শেপটিকে যেদিকে ইচ্ছে সেদিকে রাউন্ড বা এগুলো করতে পারতেছেন। আচ্ছা, তারপরে যেটা আছে ইলিপস, ইলিপস তো বোঝেন আপনারা, বোঝেন না, সার্কেল, সার্কেল আছে, এটা আলাদাভাবে আর ওইভাবে আমার মনে হয় না দেখানোর তেমন কিছু আছে। তারপরে যেটা আছে দেখেন পলিগন, পলিগনে কি হয় সাইড থাকে, ঠিক না? তাহলে আপনি আসলে কয়টা সাইড নিয়ে কাজ করতে চান, আপনি ধরেন 60টা সাইড নিয়ে কাজ করতে চান বা 8টা,
লেখা নেই যে উপরে সাইড অপশনটি আছে, এখানে আপনি দিয়ে দিবেন। যেমন আমি এই মুহূর্তে 8টা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা অষ্টভুজ তৈরি করার চেষ্টা করলাম। ধরেন আমি এখানে একটা, না সেটা হবে না বলেই তো এত কথা বললাম, এই জন্যই তো প্রপার্টিস এখানে নিয়ে আসছি। হ্যাঁ অবশ্যই, যারা এটা আগে শিখতেছে তাদের জন্য এটাই সব থেকে সহজ হবে। আচ্ছা, একইভাবে লাইন টুল পাবেন, লাইন টুল দিলে আপনি একইভাবে লাইন তৈরি করতে পারবেন। এভাবে লাইন তৈরি হবে, শিফট চেপে করলে এটা একবার পারফেক্ট সমান হবে, আর যদি আপনি শিফট না চাপেন তাহলে এটা এরকম বাঁকাও হইতে পারে, চাইলে বাঁকা করতে পারেন আপনি ইচ্ছাকৃতভাবে। আর থিকনেসটা, এই যে এটা, এটার যতটা থিকনেস এই মুহূর্তে, এর থেকে যদি আপনি বেশি থিকনেস চান সেটাও আপনি করতে পারেন। এখানে ওয়েট অপশন আছে, দেখেন এটা এক আছে, আপনি এটাকে যত বাড়িয়ে নেবেন থিকনেসটা ততই বেশি হয়ে কাজ করবে। আমি এটা 3 করেছি, আমি আরেকটা 5-6 করে দেখাচ্ছি, দেখেন এই তিনটার ভিতরে থিকনেসের পার্থক্য আছে না? আছে, কিন্তু এটা 1, এটা 3, এটা 6। এভাবে কম বেশি থিকনেস দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আর সব শেষে যেটা আছে এটা কি? কাস্টম শেপ। তো কাস্টম শেপটা নেয়ার পরে এখানে দেখেন একটা শেপের অপশন আছে, এই জায়গাটায় গেলে আপনার এখানে কিছু রেডিমেড শেপ দেখতে পাবেন। আরো কিছু আনতে চাইলে সেটিং থেকে অল অ্যাপেন্ড, এর ভিতরে দেখেন যতগুলো ফ্রি শেপ আপনাকে ফটোশপ দিচ্ছে সব এখানে পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনি একটা একটা করে শেপ নিয়ে কাজ করতে পারেন, দেখছেন? শিফট চেপে করবেন, না হলে চ্যাপটা হয়ে যেতে পারে। যেমন আপনি হয়তো এইভাবে চ্যাপটা করতে পারেন, শিফট চাপলে এটা পারফেক্ট কাজ করবে। আর কালারটা যেহেতু এগুলো শেপ হিসেবে আসতেছে, আপনাকে তো লেয়ার নিতে হচ্ছে না, আর কালারটাও পাশ থেকে আপনি চেঞ্জ করে নিতে পারতেছেন। আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করে আজকের ক্লাসটি থাকবে, সবই সহজ বিষয়। এই নতুন যারা, অসুবিধা হচ্ছে কোনো? বাসায় যেয়ে ভালো মতন ভিডিও দেখবেন, হ্যাঁ, দেখে প্রথমে সফটওয়্যার ইনস্টল করবেন, তারপরে আমি যা যা নিয়ে টপিক্স নিয়ে কথা বলছি এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবেন। আপনাদের কথা ভেবেই কিন্তু আমি ক্লাস করাছি, না হলে কিন্তু এগুলো আমি ওনাদেরকে আজকে ওনাদের দেখাতামই না, কারণ এইসব বিষয়গুলো ওনারা পারে। বুঝাতে পারছে? আপনাদেরকে চিন্তা করে কিন্তু ক্লাস করাচ্ছি, যারা নতুন মনে রাখবেন, এই জন্য আপনাদের, আপনারা যেন পারেন, কোনো অসুবিধা না হয়, এই জন্য ভালোভাবে ডিটেলসে কথা বলতেছি। তো টাইপ টুল, টাইপ টুল দিয়ে কি কাজ করে? লেখালেখি করে। আপনারা টাইপ টুলের ব্যবহার করছেন ফটোশপ, যারা নতুন তারা কম্পিউটারে করছেন না, বিভিন্ন জিনিস লিখছেন না, ওই যা লিখছেন তাই আর কি। এই ফটোশপে হচ্ছে টাইপ টুল এই অপশন একটা আছে, এটা নিতে হয়। আর এই যে উপর থেকে ফন্ট চেঞ্জ করা যায়, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের বেশ কিছু স্টাইল আছে, সাইজ আছে, এইগুলো চেঞ্জ করে আপনাকে কাজ করতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি হয়তো কিছু লিখলাম, এটা কি লেখা হয়েছে বলেন তো? ইটালিক না কি ফন্ট এটা? পুরা কম্পিউটারে আপনি পাবেন, ওটা তো ইলাস্ট্রেটরের না, ফটোশপ ইলাস্ট্রেটর বলে ফন্ট হয় না, ফন্ট হচ্ছে পিসিতে ইনস্টল হয়, পিসিতে যা আছে আপনি সব প্রোগ্রাম সব জায়গায় পাবেন। আচ্ছা ধরেন এখানে আমি এটা লিখলাম, তো লেখার পরে এখানে দেখেন আমি আসলে এই যে এই ফন্টটিকে চয়েস করেছি, এখানে বিভিন্ন ফন্ট আছে, যদি বোল্ড চয়েস করতাম তাহলে এটা এরকম হতো, এবং আপনি দেখেন এখান থেকে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। যেমন বোল্ড মানে মোটা, মিডিয়াম মানে একটু চিকন, আর লাইট দিলে
অনেক চিকন, তাই না? মাঝখানে কিন্তু আরো অপশন আছে, ওগুলো দেখালাম না, একটা একটা করে আপনারা ব্যবহার করে বুঝতে পারবেন। আর ইটালিক করলে একটু বাঁকা টাইপের হয় এই, আর সাইজ হচ্ছে যে সাইড আছে এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। প্লাস এর ভিতরে আরো ফন্ট আছে, অন্য ফন্ট আছে, সেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। যেমন আপনি যদি মনে করেন এই ফন্টটি ইউজ করবেন, এটা করতে পারেন, তেমন একটা ভালো নাই ফন্টটি। স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট টাইপের ফন্টও ইউজ করতে পারেন। একটু ইয়ে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, এবং এভাবে ব্লক করতে পারেন, এই যে এভাবে। আবার আপনি যদি মনে করেন অন্য লাইন লিখবেন, তাহলে কি করতে হবে, ইন্টার চাপতে হবে, চাপলে আরেকটি লাইন লেখার সুযোগ পাবেন। তো এখানে যেটা আছে এটাই আমি ইন্টার চেপে তিনটা আলাদা লাইনে লিখতেছি। আমি ফন্টটাকে চেঞ্জ করতেছি, ফন্টটা আমি এখন রাখতেছি নেক্সট, জানাবে একটা ফন্ট আছে সেই ফন্ট, সাইজটা আমি কমিয়ে দিলাম। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমাদের এই যে তিনটা লাইন লিখছি না, তিনটা লাইনের লেফট সাইড কি একই অবস্থানে আছে না? মানে এটাকে বলা হয় লেফট অ্যালাইন করা, যেটা এখানে সিলেক্ট আছে লেফট অ্যালাইন, এই জন্য এরকম আছে। যদি এইটা সিলেক্ট না থাকে, এইটা থাকে, সবাই প্রত্যেকটি লাইন প্রত্যেকটি লাইনের মাঝামাঝি আছে, দেখছেন? এবং এই মুহূর্তে আপনি যদি কিছু কোনো চেঞ্জ করতে চান, যেমন আপনি ধরেন এখানে লিখলেন অন্য কিছু, অটোমেটিকভাবে মাঝখানে চলে যাচ্ছে, কারণ আপনি সেন্টার অ্যালাইন সিলেক্ট করেছেন। আপনি যদি রাইট অ্যালাইন এটাকে সিলেক্ট রাখেন, তাহলে দেখেন রাইট সাইডটা সেম অবস্থানে থাকে, ঠিক না? তো আমাদের হচ্ছে কখন কোন কাজটি করতে হবে এটা বুঝে শুনে তারপরে এই অ্যালাইনগুলো আমাকে সিলেক্ট করতে হবে। ব্যাস, আবার যদি আপনি এখান থেকে শুধু ইমরান লেখাটার কালারটা চেঞ্জ করতে চান, তাহলে ইমরান লেখাটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কিভাবে করবেন দেখেন, আমি কিন্তু টাইপ টুল থেকে মুভ টুলে চলে গেছি, তাই না? মুভ টুলে যে এটাকে মুভ টুপ করছি, এখন কি আর লেখা যাবে? যাবে না। লিখতে গেলে এইটার উপরে যদি আবার লিখতে চান, তাহলে আবার টাইপ টুলে যেতে হবে এবং এর উপরে ক্লিক করে নিতে হবে, দেন আপনি সিলেক্ট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সব পারবেন। আর যদি অন্য কোথাও লিখতে চান, তাহলে কি করতে হবে, একইভাবে টাইপ টুল নিতে হবে, নিয়ে এখান থেকে দেখবেন যে আপনি কি এখনও এই রাইট অ্যালাইনে লিখতে চান না লেফট অ্যালাইনে চান। যদি লেফট অ্যালাইনে চান, তাহলে লেফট অ্যালাইন সিলেক্ট করে কোথাও একটা ক্লিক করে এরপর আপনি লেখা শুরু করে দেন, ব্যাস হয়ে গেল, যা লিখবেন লেখেন। আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে আপনার এই যে এটা, এটাকে বলা হয় প্যানেল বা প্যালেট, ক্যারেক্টার প্যালেট বলা হয়। এই ক্যারেক্টার প্যালেটের কিছু ব্যবহার আছে, সেটা নিয়ে আমি আজকে আর ডিসকাস করব না, আগামী ক্লাসে ডিসকাস করব। কিন্তু যারা পুরাতন তারা এটা ব্যবহার করে আসবেন, তারা এটা পারেন, মনে থাকবে। আর যারা নতুন তারা এতক্ষণ যা দেখাইছি এগুলো ভালো করে করবেন, আর এটা হচ্ছে ট্রাই করবেন, পারেন কি না পারেন আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে এটা নিয়ে একটা আলোচনা করব, করে আমরা আবার নেক্সট স্টেপে চলে যাবো।